আজকে আমাদের এই মহতি অনুষ্ঠান তরিকতের মাহফিল সুফিজমের মাহফিল হ্যালো হ্যাঁ হ্যালো চেক সেই মাহফিলে হ্যালো আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আজকের পালা হচ্ছে গুরু শিষ্যের পালা মূলত সবটাই গুরু শিষ্যেরই পালা হয় ঠিক শরীয়ত মারফত গাইলেও যিনি মারফতের ভূমিকায় গান করে উনি গুরুর কথাই মানুষ রে বলে কাম প্রেম যদি হয় প্রেমের ভূমিকায় যিনি থাকেন তিনি গুরু কথাই মানুষ রে নবত বিলায়েত হইলেও যিনি বিলায়েতের ভূমিকায় থাকে তিনি গুরুর কথাই মানুষকে বুঝান হা হা শিখায় জানা তো আজকে সেই ধারাবাহিকতাই আমাদের পালা বাংলাদেশের অন্যতম গায়ক শরীয়ত সরকার বর্তমান আমাদের অহংকার শরীয়ত সরকার তিনি আজকে গুরুর ভূমিকায় গান করবে আমাদেরকে সেই তার মধুর বাণী আমাদেরকে শোনাবেন শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে দুই একটি কথা জানা বোঝার জন্য আমি অধম চেষ্টা করব তো মূলত গুরু শিষ্যের পালার যে ধারা আমার উস্তাদ আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি রহমতুল্লাহি আলাই তিনি আমাকে একদিন একটা কথা বলেছিলেন আবুল সরকার একটা বাচ্চা ছেলেও যদি গুরুর ভূমিকায় দাঁড়ায় সে কিন্তু প্রকৃতই তোমার গুরু প্রকৃতই সে তোমার সব কিছু অভিনয় করা যায় বাজান গুরু শিষ্যের পালার অভিনয় হয় না আমরা কেউ না কেউ কোন দরবারে আমরা আত্মসমর্পণ করেছি সেই ধারাবাহিকতাই আত্মসমর্পিত মানুষ যারা প্রকৃতই যারা গুরু শিষ্যের পালা গান করে তারা গুরুতে নিবেদিত হয়ে গান করতে হবে সেই ধারাবাহিকতায় আমার মহান মুর্শিদ বাবা যান আমার দরবেশ সবদুল চান আমার বাজানকে শরীয়তের মধ্যে প্রতিষ্ঠিত করে আমি দুই একটি কথা গান আজকে রাখার জন্য চেষ্টা করব এবং সেই সাথে আমি আমার মুর্শিদের চরণে আত্মনিবেদন করে আমি পালা গানে প্রবেশ করব দয়া চাই দোয়া চাই আশীর্বাদ চাই চরণ ধুলি চাই ধন্যবাদ সবাই আসেন বাবাজিরা আকাশের পরিবেশটার কারণে সবার মনটা একটু আকাশের দিকেই ছিল আমি খেয়াল করতে পারি আমরাও ওই আকাশের দিকে আমাদের মনটাও ছিল ঘর থেকে যখন বের হলাম তখন কয়েক ফোঁটা বৃষ্টির পানি গায়ের মধ্যে পড়লো আবার ঘরে দিয়ে বসলাম তো মালিকের দয়া উনি যেটা করে ভালোর জন্যই করে কারণ যে জিনিসটা গজব ওইটা আবার কারোর জন্য রহমত হয় তাই না ঠিক তো সেই জন্য আমরা যারা আছি আমরা সকলেই দয়া করে না দাঁড়িয়ে আমরা একটু মাহফিলের মধ্যে এসে বসি প্রথমবারে বেশি কথা কবো বলবো না জানিও না বেশি কথা বলবো কেমন করে কথা ঠিক একটা গান করব
সেই গানের মাধ্যমে একটা বিষয় আমার জানার দরকার। গুরু ধরব কেন, কেন ধরব, কিসের জন্য ধরব, বহুত কথা আপনারা শুনেন, কিন্তু মূলত যে জায়গায় গুরু শিষ্যের কাজ না সেখানে আর যাওয়া। তবে আমি একটা জিনিস জানি, কোন মানুষ যদি এমন কোন কাজ নাই যেখানে কোন গুরুর প্রয়োজন, গুরু ভিন্ন কোন কাজই সম্পাদন করা যায় না, যায় না। আপনি যে কোনো কাজ শিখবেন সেখানে একজন গুরুর প্রয়োজন আছে নাকি নাই? আছে। কৃষি কাজ থেকে শুরু করে আপনি যত বড় অফিসার হন আর যাই হন সেখানে একজন গুরুর প্রয়োজন আছে। আমরা যখন প্রাইমারি স্কুলে গিয়েছিলাম সেখানে একজন গুরু পেয়েছিলাম, হাই স্কুলে গিয়েছিলাম সেখানে গিয়ে গুরু পেয়েছিলাম, যখন উন্নত হইলাম নলেজে তখন গিয়েছিলাম কলেজে, সেখানে গিয়ে গুরু পেয়েছিলাম। বড় বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে গিয়েছিলাম সেখানে গিয়েও গুরু পেয়েছিলাম। এমন কোন কাজ নাই যেখানে গুরুর প্রয়োজন হয়, গুরু ভিন্ন কোন কাজই সম্পাদন করা যায় না। আল্লাহকে পাইতে হইলেও একজন আল্লাহওয়ালা মানুষের কাছে আত্মসমর্পণ করতে হবে, করতে হয়, এটা আমি জানি। আর যারা এটা জান মানে না, ওই আমাদের ডক্টর বাবা বাইমান জাহাঙ্গীর আল সুরেশ্বরী, তার একটা ওয়াজের মধ্যে শুনছিলাম, উস্তাদ মানে না হইলো গাদা আর পীর মানে না হইলো হারে হারাম দাদা। বা বেটা বা বা, হা হা, উস্তাদ মানে না কারা, গাদা, ওটা হইলো গাদা, আর যে পীর মুর্শিদ ওলি আল্লাহ মানে না ওটা হইলো হারে হারাম দাদা। তো কাজেই এ বিষয়ে কথা বলবো না, আমার একটা রোগ আছে, এই রোগটা আজকে আমার গুরুর কাছে আমি খুব খেয়াল, উনি আজকে ডাক্তার আমি রোগী। ডাক্তার আর আমি হইলাম রোগী, রোগী। তা আমার রোগটা কি আমি একটু বলি, পরে আপনি চেক টেক করে দেখেন ঠিক আছে নাকি। এই জীবনের প্রথম, আপনারা জানেন সারা বিশ্বের মানুষ জানে আমি আর শরীরে তুলে মাম বাইক নিয়ে, আরে আজকে হইলো মামু বাটে পড়ছে, কথা সত্য, সারা বছর ধরে বাইক নিয়ে খালি জ্বালাইছে, আজকে হইলো মামা আইছে, আজকে গল্পের খাজনা দিয়ে বাড়ি যাওয়া না গো মামা, তুমি রেডি হয়ে থাও, খারাপ বাংলার মহাসাধকাত্মার বিজ্ঞানী দরবেজি লালন শাহ ফকির, তার একটা গান করব। এই গানটার মধ্যে যে বিষয় আছে এইটাই আপনি শুধু আমাদেরকে বোঝাবার জন্য আমি অনুরোধ করছি, কারণ আমি প্রশ্ন করব কি বাবা, যিনি গুরু আমি যা জানি তাও উনি জানে, আমি যেইটা জানি না সেইটাও উনি জানে, কথা সত্য ঠিক। যিনি গুরু হয়, যিনি গুরু সাধারণ মানুষ যা জানে তাও গুরু জানে, আবার যা জানে না পৃথিবীর মানুষ তাও গুরু জানে, কারণ গুরু হলো ব্রহ্ম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু দেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে, এটা সনাতনের কথা। আর যিনি মুর্শিদ তিনি রাসুলি, হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, লালন কয় না এমন কথা আল্লাহ কোরআনে কয়। সেই জন্য আমরা আর কি জানি, আমি চাইতে না জানলেও দয়া করে যেন গুরু আমাকে দোয়ায় ভুল না করে, না করে, এইটাই আমার অনুরোধ। নীরার নূরে
আরে ঠিক রাখা দাই একদিকে দিলে নজর ও বাজানার গতি অন্ধকার আমার একদিকে দিলে নজর বাবা বাবা গানের ধরনটা তো বুঝতে পারছে একটা হইল নীর আর একটা হইল নীরে হলো নিরঞ্জন আর নূরে হইল নবী কারে ধরব কারে ছাড়ব বাস্তবে যদি আসি একটা হইল আমার মা আর একটা হইল আমার বাবা এখন বাবা ধরুম না মা ধরুম আল্লাহ ধরুম না নবী ধরুম না গুরু ধরুম ধর্ম কোনটা কয়ে দেন আরে হা শেষ করি এটা আমার ঈমান আকীদা আমি সামনের দিকে তাকাই পিছন দিকে কি দেখি না ঠিক না হয়তো অনেকে দেখেন কিছু মানুষ আছে তারা সামনেও তাকাইলে যা দেখে ওরা পিছন দিকেও তাই দেখে কেউ যদি না দেখে আমার গুরু দেখে এটা আমার বিশ্বাস কেউ না দেখলেও কারণ আলোর কোন দিক নাই আলোর কি দিক আছে এই যে আলোটা জ্বলতেছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আগে বাজে গুনমুরে গুরু হইল সেই আলো যা চতুর্দিকে একরকম দেখে ওই আলোটা আমার মধ্যে একটু জ্বালানির ব্যবস্থাটা ওরে নিরে নুরে দুই তিনি হাত নিরে নুরে দুই তিনি হাত কোনটারে ঠিক রাখা দায় বল কোনটারে ঠিক রাখা দায় একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিকে দিলে নজর আইন করলো জগতে জোড়া সেজদা হারাম খোদা ছাড়া নবী আইন করিল সকল জুড়া আইন করে আইন করে আইন করে সকল জুড়া সেজদা হারাম খোদা ছাড়া মুর্শিদ মর্যাদা সামনে খাড়া ওরে মুর্শিদ মর্যাদা সামনে খাড়া মুর্শিদ মর্যাদা সামনে খাড়া সেজদার সময় তুই কোথায় একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিকে দিলে নজর নবীকে আইন করলো জগত জোড়া সেজদা হারাম আল্লাহ ছাড়া এখন মুর্শিদ বর্জক সামনে খাড়া সেজদার সময় তুই কোথায় ওই তিনটার এক করে নিবে আর নাহলে দলিল মতো আমাকে কয়ে দিবে এই জায়গায় সেজদা করবে এ কথা কেউ কোনদিন কোন মঞ্চে কইছে কিনা পাইও নাই কইও নাই
আছে কুরআনটা সবাই মানেন তো কুরআন মানে না মন লোক আর যারা মানে না আছে দুই একজন আছে ওরে নাস্তিক না বলে কি কয় ছোট সূরা আরাফের তিন নম্বর আয়াত এই বেদালটা একটু মিটিয়ে দিবেন দয়াল সূরা আরাফের তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রব্বি খেয়াল করবেন কি বলি ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রব্বি তোমরা গ্রহণ করো ধারণ করো আঁকড়িয়ে ধরো যাহা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে কি না হইছে এটা কি আল্লাহ কি নাজিল করেছে আমাদের জন্য আহা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রব্বি তোমরা গ্রহণ করো যা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে হয়েছে আল্লাহ বলছে এই কুরআন তোমরা গ্রহণ ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কোন আউলিয়া গ্রহণ করা যাবে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কোন আউলিয়া গ্রহণ করা যাবে না কালিলা মা তাজাক কারণ তাদের জন্য শাস্তি হইল জাহান্নাম একই কুরআন শরীফে ওলি আল্লাহদের কথা কিন্তু বলা আছে আবার এই জায়গায় আল্লাহ মানা করলো কোন আউলিয়া গ্রহণ করা যাবে না কারণ ওলির বহু বচন হলো আউলিয়া আর নবীদের বহু বচন হলো আম্বিয়া তাহলে আল্লাহ বলতেছেন কোন আউলিয়া গ্রহণ করা যাবে গ্রহণ করবে খালি কুরআন তাহলে আমরা যারা পীর মুর্শিদ ধরলাম আমাকে অবস্থাটা কি হবে কুরআন শরীফের কথা এটা হাদিসটা কিন্তু খবরদার এই বিষয়টা একটু আমাকে এই দলিল দিয়ে বর্তমান কিছু আমাদের দেশে কিছু শিক্ষিত মানুষরা বুঝাইতেছে পীর মুর্শিদ ধরা যাবই না এই এই আয়াতটা দিয়ে বুঝাইতেছে তো বড় বড় মুহাদ্দিস তারা এডে ফয়সালা আজকে দয়াল আপনি আল্লাহ কয় কোন আউলিয়া গ্রহণ করা যাবি না আর আমরা পীর মুর্শিদ নিয়ে যারা আসি তাদেরকে আরো বেদাত ফাতোয়া দিয়ে আমাদেরকে ভণ্ড বলা হয় এই কুরআন আয়াতটা কিসের জন্য হলো কেন হলো আর আমরা যারা পীর মুর্শিদ ওলিয়া উলিয়া ধরলাম তাদের অবস্থাটাই বাকি ওরে নিরে নুরে দুই কিলি হাত নিরে নুরে দুই কিলি হাত কোনটারে ঠিক রাখা যায় বলো কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর সকল রাবে তা বলে
সকল বর্জক লেখে দলিল কারে থুয়ে কারে নিলে দুই মনে এক কোরআন শরীফে আল্লাহ কয় মারা যাল বাহরান আলতা কিয়ান বাইনা হুমা বারজাকুল্লাহ কিয়ান ভাবি আলাই রাব্বিকুম আতুকাজিবান ইয়াখরুজুহু মিনহুমা লুলুয়াল মারজান ভাবি আলাই রাব্বিকুম আতুকাজিবান সূরা রহমান এক রুকুর বয়ান বর্জক ধরতে কইছে মানুষের বর্জক তুললে সে সরাসরি কাফের হয়ে যাবে এই বর্জক বিষয়টা কি এই জায়গাটা আপনি একটু সমাধান করবেন আমি আর বেশি বলবো না হ্যাঁ আপনার মুখ থেকে আমরা এই বিধানগুলি শোনার জন্য যদি বেলায়েতে হত বিচার মুছে যেত মনে রাধারে লায়েতে হতো বিচার মুছে যেত মনে রাধার লায়েতে হইত বিচার নবুয়তের যুগে নবীরা ছিল সেই নবীদের যুগে যেই জিনিসটা সমাধান করা হলো না এটা বেলায়েতের যুগে সমাধান করার দায়িত্ব দিয়েছেন এই জন্য সাইজি লালন বলে যদি বেলায়েতে হতো বিচার ঘুষে যেত মনের আধার লালন ফকিরে ধার ও ধার দুই ধারে তেই খাবি খাই আওয়াজান আচ্ছা আচ্ছা কইলি বাপে মার মাই মার খায় আর না কইলে পরে বাবাই বলে কুত্তে খায় না আমরা যাবো কোন দিকে এটা একটা বাইল আপনি খুব বুঝে হই না দিবেন বর্তমান গুরু বসে বক্তা টেট না বেশি পাকা পাকা এই যুগে পীর হইছেন বাবা কলির যুগে পীর কি যারা করব না গো ভাত আনতে তোমার গো ভক্ত গো যুগে কি কলির যুগে তাই না আগে স্কুলে যাইতাম টিহা দিয়ে পড়তাম আর এনে পড়া তো পড়মি আরো টিহা সরকারে আমাগো দে না মেয়ে মাসি মেয়ে গত পড়ায় টিহা লাগাই না আরো টিহা সরকারে হলো বাবা আমি মাটি গাইতে গম খাওয়ার পর আমি রিলিফ খাবো দয়াল কি কর আমরা হইলে খালি রিলিফ খাবো যা মন নিয়ে আসো মাটি মুটি কাটার কায়দা নাই তুমি কাটো কে আমরা গেলি খালি গম কাটে ও মজা নিয়ে নুরে দুই তিনি হাত নিয়ে নুরে দুই তিনি হাত কোনটারে ঠিক রাখা যায় বড় কোনটারে দি রাখা নজর দিলে
পালাগানের বিষয় পালাটি চলবে সবাকারে আজকের পালা গুরু এবং শিষ্যের পালা শিষ্যের পালা আর হলো গুরুর পালা এই পালাগানের ভিতরে আজকে ভাগ করা হইল ফকির আবুল সরকার গাবে হলো শিষ্যের পালা আহা আর শরীয়ত সরকার গাবে হলো গুরুর পালা প্রথমবারে যে ঠেলা মারছে রে বাবা হ্যাঁ যেই শুনছে যে গুরুর পালা আমার দিছে উনি মাথায় মুথাই পাগড়ি টাগড়ি বাইন দে ঢোল হারমোনি সারাই দাঁড়িয়ে যায় যাই ভালো হ টেম্পার বাড়ছে খারাপ না আজকের পালা ব্যতিক্রম ধর্মী পালা পালা হলো গুরু ভক্ত শিষ্য শরীয় সরকারের লোক গুরু আবুল সরকারের লোক শিষ্য দিবই তো তুমি খালি জীবন মেরে খালি গুরুই গাইবে না কি কন দিব না সেই হিসাবে তো আমি তো গুরুর পালা পাই হিসাবে আমি পাই এরা দেয় যে কে নিয়ে হেরাই বুঝে এরা হিসাবে আমি পাই গুরুর বলা এই কালকের আগের দিন শিবচর গান গাইছি ওনারা বুঝছে ওনারা বুঝছে ওনারা যে নবতের বলা আমার যে বেলায়েতের আজকে আমার এই দরবারের মানুষ বুঝছে জীবন বুড়ে এই ব্যাগ নেওয়া মাত ভুরি করবো মামারে মাত ভুরি বলা দে এমন ভাবে আক্রিয়া ধরছে যা আমাদের একান্তই প্রয়োজন তবে তার যে প্রাথমিক কর্ম কারণ জিটকা শরীফের মহান আল্লাহর অলি সুফি এলেমের শ্রেষ্ঠ সম্রাট দেওয়ান শাব্দুর রশিদ আল চিস্তিনি জামি তিনি তার গানে বলছে সেজে সজে সাজ করিবে সে কাজ নইলে পাবে লাশ বিচারের সময় এই জন্য ওনার সাজে কাজে যা একান্তই গুরু শিষ্য সব পালায় অভিনয় চলে গুরু শিষ্যের পালা কখনো অভিনয় চলে না অভিমানে অভিমানে সত্য আর নয় মানে হলো না যা সত্য নয় তার নাম হলো অভিনয় আর আমার দয়াল কইছে বাবা সব কিছু বই কই রে বাজান কইছে হাদিস কোরআন তালিম তাসাহ গীতা বাইবল ত্রিপিটক এজমা কিয়াস সব কিছু পইরে যাইনে বুঝা লেইখে শিখে সব কিছু নিজের মধ্যে আয়ত্তধীন করে সব পালা গাওয়া যায় গুরু ভক্তি গুরু ভজন না থাকলে গুরুর পালা গাওয়া যায় না গানের মধ্যে আছে নূরে নীরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয় নূরে নীরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয় নবী আইন করছে জগৎ জুড়া সেজদা নিষেধ খুদা ছাড়া আমার মুর্শিদ বর্জক সামনেই খাড়া আমি সেজদার সময় তুই কোথায় যদি এই গানের উত্তর লালন ফকির দিয়ে গেছে শেষেই বেলায়েতে হতো বিচার ঘুষে যেত মনের আধার লালন ভেরু এধার ওধার দুই ধারেতেই খাবে খায় হ্যাঁ একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় এখানে বলছে আল্লাহর বাণী পবিত্র কোরআন কালামুল্লাহ ওই কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যে শুনতে পারলাম আল্লাহ যে আউলিয়াগণ অলিগণ এদের কাছে যাইতে না করছে শুনেন কোরআনটা হলো বিজ্ঞান বিজ্ঞানী হলো কোরআন পৃথিবীর সমস্ত কিছু পৃথিবীতে একটা গ্রন্থই শ্রেষ্ঠ গ্রন্থ সেটার নামই হলো পবিত্র কোরআন এই কোরআনে সব কিছুর ফয়সালা দিছে প্রথম অক্ষরকে
বিসমিল্লাহির রহমানের রহিম প্রথম প্রথম অক্ষর প্রথম হরফ বে শেষের হরফ হলো শিন প্লাউজ রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই নাসের হলো শিন বে আর শিন দুটি হরফ একাকার করলে একটা শব্দের ওয়ার্ড বের হয়ে আসে এটাই হলো বাস অর্থাৎ বে থেকে শিন পর্যন্ত যা আছে সমস্ত মানব জাতির জন্য ইহাই পূর্ণ সংবিধান বলি হারি বেটা সব কিছুর প্রমাণ আল্লাহ সব কিছুর সমাধান আল্লাহ দিছে আল্লাহ বলছে না সমস্ত সূরার মধ্যে এই আহলে বায়াতের কথা আছে আল্লাহ বলছে কি তার এই যে কথা বাহিরে গানের বাইরে যে কথা এই কথাটা আল্লাহ তো উনি বলছে এক জায়গায় বলছে আমার অলিগণের কোনো ভয় নাই বলছে কি না আল্লাহ বলছে আমার অলিগণের কোনো ভয় নাই তাদের কোনো সংশয় নাই তারা চিন্তিত নহে তারা দুঃখিত নহে তারা ভীতু নহে যারা আমার রাস্তায় কতল হলো মিসাল হলো কুরবান হলো আত্মহুতি দিল সমর্পিত হয়ে গেল আমার জাতের সঙ্গে মিশে গেল সাবধান তাদেরকে তোমরা কখনো কেহই মৃত্যু বলিও না বলিও না এটাও কোরআন আবার আল্লাহ কোরআনে বলছে আকুন মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও বলছে কি না আকুন মা সাদিকিন সালিহিন মজ্জুম যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের সঙ্গে শরণাপন্ন হয়ে যাও সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে বলছে হে রসূল আপনি জানিয়ে দিন যারা আপনার পবিত্র হাত মোবারকে হাত দিল ওরা যেন আপনার হাতে হাত দেয় নাই আমি আল্লাহর হাতে যেন হাত দিয়ে মুরিদ হয়ে গেল এত আল্লাহ দেখেন একই কথা কত জায়গায় বিশ্লেষণ করছে আল্লাহ সত্যবাদীদের সঙ্গী হতে বলছে নবীদের আমলে নবী এখন নবীর আমল নবুয়াতি যুগ চ্যানেল সূত্র বন্ধ এখন বেলায়েতের যুগ কে ওলিয়াল মুর্শিদে খোদা তাই জালালউদ্দিন বলেছে মুর্শিদের খেদমতে গেলে রসুলকে দেখিবে রসুলকে দেখলে তুমি আল্লাহকে পাবে বর্জকটা কি একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় এটা কে বলছে লালন ফকির বলছে লালন ফকিরের গানের পিছনে কথা বলার সাহস আমার নাই কিন্তু একটা নিদর্শন আপনাদেরকে দেখাবো এই যে আগে মানুষের সিরা করতো না সিরা করছে কিনা এই সিরা যে কুড়ে ওই একজন হইলো ধান যা দিয়ে ওই যেটা কি কয় লম্বা করে কাঠ দিয়ে বানায় ওটা কি ওটা কয় ডেকি এই ডেকির মধ্যে হলো ওটা কি কয় সুরুন কয় খাইটা কয় কয় তো ওই একজনে এরকম করে পাড়ায় আর আর এক মহিলাই করে কি ওই এক হাত দিয়ে ওই দান আলায় আলাইতেছে যদি চোখ একবারে দিক সেদিক যায় তাহলে ওই যে মুনুই হ্যাঁ মুনুই সেসা মুনুই সেসা মানে ওই মুনুই পড়বে ওই হাতের মধ্যে বুঝলেন তে দান আলাইতেছে এক হাত দিয়ে দান উস্তাছে আর এক হাত দিয়ে দান আলাইতেছে যদি একটু ব্যতিক্রম ধর্মী হয় মুনুই সেসা দিয়ে একবার হাত উড়া এক বছরের ছেলে আইছে মা আমার একটু দুধ দাও তখন কয় দুধ দিব কেমবে করে ওই এক হাত দিয়ে দান উস্তাছে আর এক হাত দিয়ে আলাইতেছে এই সুযোগে বুকের স্তন খুইলে ওই সন্তানের মুখে দিছে তাহলে কাজ কয়টা করতেছে তিনটা একটা মানুষ কাজ করে কয়টা তিনটা একটা আলাইতাছে এক হাত দিয়ে উস্তাছে আবার ওই হাত দিয়েই বুকের কাপড় খুইলে স্তন তুইলে সন্তানের মুখে দিছে তাহলে কয়টা কাম করলো তিনটা তিনটা কি কই খালি হইন হ্যাঁ এখন একটু পরে আইছে ওনার স্বামী আরে সারা দিন বইটা খালি চিরাই কুটো আমার এক গ্লাস পানি দাও আমার এক গ্লাস পানি দাও কয় ও আমি সিরা কুট পারাইছি আর তোমরা বাপ বেটারা যুক্তি করাইছ হ্যাঁ ওই যে টেবিলের উপরে জগে পানি আছে পারলে একটু বই খাও তাহলে স্বামীর হুকুমটা কথা দিয়েও রক্ষা করলো মানুষ একটা কাজ করলো চারটা আমি আমার চোখ নাই এই জন্য ডাইনে দেখি বামে দেখি পিছনে দেখি না আল্লাহর অলি যারা তারা সর্বদিকে
যারা ওলি হয় তারা আল্লাহ আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর ওলি হয় তারা বন্ধু হয়। আল্লাহও যা করতে পারে আল্লাহর ওলিরাও তাই করতে পারে, করতে পারে সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে, হ্যাঁ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অদ ঊর্ধ্ব ঈশান বায়ু অগ্নি নৈঋত সমস্ত জায়গায় আল্লাহর ওলিগণ দেখতে পারে, এতে কোনো সন্দেহ নাই। লালন ফকিরের নিদর্শন একটা আপনাদের দেখাইলাম, নূরে নীরে, একটা হলো নূর আর একটা হলো নীর, নূরে হলো নবী, নীরে হলো নিরঞ্জন। এখন আপনি বলছেন যে আমি কি নূর ঠিক রাখুম না নীর ঠিক রাখুম না গুরু ঠিক রাখুম, নূরে হলো নবী নীরে হলো নিরঞ্জন, এখানে নূর এখানে নীর, এখানে মা এখানে বাবা, এখানে আল্লাহ এখানে নবী, এখানে নিরঞ্জন এখানে নবী, এখানে নূর এখানে নীর, আপনি ঠিক রাখবেন হলো ক্ষীর। নূরে নীরে মিশাইলে হয় ক্ষীর, এই ক্ষীরের মধ্যে থাকে হলো আমার মাইনুদ্দিন শাসা। সে বড় আজব কুদরতি লালন ফকিরের গান, ১৮ মুকামের মধ্যে জ্বলছে একটা নূরের বাতি, সে বড় আজব কুদরতি। এই নীর আপনি ঠিক রাখবেন, একটা গান আপনাকে শোনাবো, দেখেন গানের মধ্যে সাধক কি বলছে, এই গানটা লক্ষ্য করে শুনবেন। দুই নম্বরে হলো নবী আইন করছেন জগৎ জোড়া সেজদা নিষেধ, খুদা ছাড়া অপরাধ মাফ করবেন। আপনারা জ্ঞানী গুণী মানি জন, সেজদাটা কোথায় দিবেন? আপনার গুরুকেই সেজদা দেন, সেজদার মালিক হলো আপনার গুরু। ফরিদপুরের সাধক আহম্মদ ফকির বলছে, হক লয়ে কিনের ঘরে হক জানি অমর, লোহার চাইতে শক্ত তোমার পীরেরও কদম, খেদমত বিহনে তা হয় না রে নরম, পরের খেদমতের নামাজ যাতে দেহে বাড়বে ফায়াজ, ওই নামাজ না পড়লে কি আর মুমিন লোকের মেরাজ হয়, হক্কল একিনের ঘরে দেখো একবার সায়া, নামাজ হইয়া মুর্শিদ ভক্তের আশায় রইল সায়া, মুর্শিদ নামাজ তুমি সেজদা দিবে কোথায়, গুরুর চরণ ছাড়া আর সেজদা দেওয়ার জায়গা নাই। তাহলে সেজদাটা কোথায় দিবে? এর একটা বিধান আমি তোমার দিলাম, তোমার গুরুরেই দিও। আমাদের নকলউদ্দিন শাহ সাহেবের একটা অমর বাণী আমরা শুনেছি, আমার বাপ চাচা মুখে শুনছি, উনি আমাদের দেশে যাইতো, উনি বলতো আমি কাউকে খাওয়াই না আমার মুর্শিদকে খাওয়াই, আমি কাউকে দেখি না আমার মুর্শিদকে দেখি, আমি কাউকে সেজদা করি না আমার দয়ালকে আমি সেজদা, আমার দয়ালকে করি সেজদাও দয়ালকে করি, যদি অন্য কাউরেও করি তাও আমার দয়ালটাই করি, অন্য কাউরেও যদি খাওয়াই ওটা আমার দয়ালটাই খাওয়াই, আর দুই নয়নদে যারে দেখি আমার দয়ালটাই দেখি। এই জন্য লাসানি বাজ্জাক আমাদের করটিয়া কাশেম দেওয়ানের একটা গান আছে, একটা আয়না ধরে দেখ না সে অবিকল তোমারই মতন, হ্যাঁ খুঁজলে পরে পাইবি তারে আপন ঘরে আসতে শাইনি রঞ্জন। এই গানের মধ্যে উনি বলছে যে আয়না দরিবে সামনে, লালন সাইজি বলছেন বাড়ির পাশে আরশি শব্দের অর্থ কি, আরশি শব্দের অর্থ কি, দর্পণ শব্দের অর্থ কি, এটা দুইটা সাবজেক্ট, একটা আরশি, বাংলায় যারা লেখাপড়া করছেন তারা জানেন আরশি শব্দের অর্থ আয়না, এর আরবি শব্দ হলো দর্পণ, আয়না ছাড়া যেমন মুখ দেখা যায় না একজন কামিল মুর্শিদ ছাড়া কখনো আল্লাহকেও দেখা যায় না। তাই জালালউদ্দিন রুমি দেখেন কেমন বাণী বলছে, মুর্শিদের খেদমতে গেলে রসুলকে দেখিবে, রসুলকে দেখলেও তুমি আল্লাহকে পাবে, এতে কোনো সন্দেহ নাই। এবার বর্জকে আসেন, কি বর্জক, সেকেল সুরত বর্জক, আইতে যাইতে খাইতে শুইতে ওনার গানে বলছে যে আয়না ধরিবে সামনে, ওই আয়নাটা কাতের নয় লাসানি বাজ্জাক আল্লাহ, কোরআনে তার প্রমাণ রয়। আয়নার পৃষ্ঠে দিলে পায়রা সামনে দেখবি তার চেহারা, সেই তো তোমার মন মনুরা তার কাছেই সইবে দেও জীব। এই গানটা আমি আগে আপনাদের শোনাই, তারপরে দেখা যাবে। আর সূরা আর রহমানের যে কথা কইছেন মারাজাল বাহারাইন ইয়ান তাকিয়ান বাইনাহুমা বারজাকুল্লাহ ইয়াবগিয়ান
ফাবি আইয়ালাই রাব্বি কুমা তোকা জীবান মিনহুমান লুলুয়ান মারজান রুজু মিনহুমান লুলুয়ান মারজান রুজু মিনহুমাল লুলুয়ান মারজান এই লুলুয়ান মারজান বুঝাইছে নারী পুরুষ আমাগ বেনজির সৃষ্টি একটা হলো দুটি দরিয়া একই সঙ্গে প্রবাহিত হচ্ছে একটার পানির সাথে আরেকটা পানি মিশে না একটার পানি তিতা ও লবণাক্ত একটার পানি মিষ্টি ও সুস্বাদু হীরাকাঞ্চন মণিমুক্তা লাল জহরত ওই সাগরের তলদেশ দিয়ে প্রবাহিত হয় অগাচরে কেউ যদি ধরে রাখতে পারে সম্মুখগুরুর উপাসনা নিয়ে সে লাভবান হইতে পারে সে ব্যবসা করলে লাভ হইতে পারে একটা মতি একটা মুঙ্গা একটা হলো তার মাঝখান থেকে বের হয় প্রবাল এই কোটি কোটি টাকা বিশ্ব সমস্ত কিছু অর্পণ করলেও সেই প্রবাল সহজেই কারো ভাগ্যে এই গানটা শোনায় আপনার এই গানটা আমার গানটা শুনে একটা আয়না ধরে দেখনা চাই আয়না ধরে আয়না ধরে দেখনা চাই ও বিকল তোমারি মত ভালো ভালো খোঁজ যারে পাও না তারে আপন ঘরে সাই রঞ্জন তুমি খোঁজ যাবে একটা আয়না ধরে হাজার টাকা দিয়ে একটা কাঁচের গ্লাস কিনে এনে সম্মুখে দাঁড় করালেন শতবার তাকালেন আপনার চেহারাটা ওই কাঁচের মধ্যে স্পষ্ট দেখা যাবে না কেন দেখা যাবে না ওইটা কাঁচের গ্লাস আছে বটে কিন্তু পারদ নাই এই পাঁচ টাকার পারদ যদি গুইলে ওই কাঁচের পিছনে দেওয়া হয় এই পারদটাই তোমার মুর্শিদ নামের পারদ এই পারদ দিতে হবে এটা নামের পারদ নাম নামামৃত মত এই পারদ দেয় যখন ছবি বেশে উঠবে তখন এই বর্জকটা হলো পীরের বর্জক ওরা আইতে যাইতে খাইতে শুইতে রনে বনে চলে স্থলে জঙ্গলে যেখানে যে অবস্থায় যাবে সামনে পিছনে উপরে নিচে সে যেন মুর্শিদ বর্জক সামনেই রাখে আর মুর্শিদ বর্জক স্তুত যে হয় তার মরণটা হবে কাফের দরজা সাহেলাতে মৃত্যু হবে তার যার বর্জক ঠিক নাই যার বর্জক ঠিক নাই তার সাহেলে মৃত্যু হবে যার বর্জক স্তুত হয়ে গেছে সে কাফের মৃত্যুবরণ করবে এই জন্য বর্জক ঠিক রাখো যার বর্জক ঠিক আছে তার বন্দিকে ঠিক আছে যার বন্দিকে ঠিক আছে তার সাধন ও ভজন একবারেই হয়ে গেছে একটা আয়না ধরে দেখিনা চাই আয়না ধরে আয়না ধরে দেখিনা চাই অবিকল তোমারি মত খুঁজো যারে পাও না তারে আপন ঘরে চাই আনন্দ মন তুমি খুঁজো যাও যে আয়না ধরিবে সামনে আরে
অন্ধকার দণ্ডকার নৈরাকার কোয়াকার আকার সাকার দীপ্তকার আকলকার মিনালকার হোয়ালকার সাইয়াকার সুবুরিকার তোনা জিনাকার অকুলাকার অকুবাদকার সম্পাদানকার তার বড় সারকার অন্ধকার দণ্ডকার নৈরাকার কোয়াকার। সাধক বলছে এত কার দিয়া কি করবা, তুমি কার কে তোমার এই কার আগে ঠিক করো। তুমি কার কে তোমার, কারণ আমি যার হাতে হাত হতি করেছি আমার মাইন উদ্দেশ্য আসাব যদি আমাকে গ্রহণ না করে আমার দ্বারা এবার কি জায়গা আছে? আমি গুরু ধরলাম, গুরু আমার ধরে নাই, আমার কি জায়গা আছে? রাধা বল্লভ সরকার বলছে গুরু ধরলেই কি সব মিলে, ও তোর ভক্তির ধনে তুষ্ট হয়ে গুরু নিজে না ধরিলে। আমি ধরছি, গুরু আমার ধরে নাই, যদি গুরু আমাকে ধরে তাহলে আমার ধরাটা সার্থক। তাই তার গানে 360 কারের কথা বলছে, এটা তার বাণী, সাধকের অমর বাণী। এই অমর বাণীর মধ্যে দেখেন কি লেখছে, খোঁজো যারে পাওনা তারে আপন ঘরে চাইনি রাঙ মন তুমি খোঁজো যারে একবার, খোঁজো যারে পাওনা তারে আপন ঘরে চাইনি রাঙ মন তুমি খোঁজো যারে। 360 কারের আগে একটা
একটা কথা গানের মধ্যে পাওয়া গেছে ধর্মরাজ সবাই লাছানি বারজাক আল্লাহু আমান কারিলা মান সিফাতিল্লাহি তাআলা মাইয়া কুলুনা সাইয়্যা সুবুরি তুনাজ্জিনা ওয়া কুল আবাদি বারজাক আক্রিয়ে ধরো শয়নে স্বপনে নিশি জাগরণে সদাই সর্বক্ষণ বারজাক শ্রুত যেন না হই বারজাক শ্রুত হয়ে গেলে আমার মরণটা হবে কাফেরের দরজায় এই বর্জকের ব্যাখ্যা দিলাম সেটা হলো মুর্শিদ বর্জক এটা আরবি কুরআন দিয়া আপনাকে জবাবদিহিতা করার চেষ্টা করলাম আপনার কথা আপনাকে বলতেছি অন্য কাউকে নয় অপরাধ মাফ করবেন আর গানের মধ্যে বলছে সেই বর্জকের কথা নবী আইন করছেন জগৎ জুরা সেজদা নিষেধ খোদা ছাড়া মুর্শিদ বর্জক সামনেই খাড়া আমি সেজদার সময় তুই কোথায় সেজদা প্রাপ্তির জায়গা হলো দুইটা একটা আলিফের মুকাম আর একটা মিমের মুকাম একটা আলিফ সত্তা আর একটা মিম সত্তা আমার বাবার দেহটা আলিফ বাবা যেটা ব্যবহার করে ওইটা বাবা যদি আলিফের কলম মিমের খালি দিয়া না লিখিত বাবা আলিফের কলম বাবার কাছে আলিফ বাবার দেহ মুবারক আলিফ বাবা যেটা ব্যবহার করে ওইটাও আলিফ আলিফের মধ্যে হলো কালি যার নাম হলো নূর মায়ের কাছে নীর যিনি হয় মিম বাবা আলিফের কলম দিয়ে যখন মিমের খাতায় লেখে তখনই ফকির আবুল সরকার রেজাল্ট বের হয়ে আসে এজন্য সমস্ত জায়গায় মকরম সেজদা করছিল কিন্তু দুই জায়গায় সেজদা করতে পারে নাই আমার আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক তার ফেরেশতা আল্লামুল মালাকুত যিনি 70,000 ফেরেশতার লিডার আমার আল্লাহ তাআলার দপ্তরে গিয়ে বলতেছে ও বিশ্বজগতের প্রতিপালক 980 মতান্তরে 950,000 বছর তোমার ইবাদত করেছি কিছুই পাইলাম না কলঙ্কের মালা দিলা দিলা নান্নদের তক তাতে বুঝলাম না কিন্তু আমি যে এত ইবাদত করলাম তার বিনিময় দিবা না আল্লাহ কয় যা চাবি তাই পাবি দরবারের ঘোষণা তোমার আদমরে বলে দিবে আমাকে কাল কেয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে আর কাল কেয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে যেখানে যে রূপ ধরলে ওই কাজ সমাধা হয় আমি যেন ওই জায়গায় ওই রূপ ধরতে পারি সব রূপই ধরতে পারে মুর্শিদ রূপ ধরতে পারে না দয়াল নবীর রূপ শয়তান ধরতে পারবে না আর বলল বিশ্বজগতের প্রতিপালক 950,000 বছর ইবাদত কালীন সময়ে 6,000 এজা 6,000 গেজা 6,000 বয়জা 18,000 মাকলুগাতের চুল পরিমাণ বিন্দু বিসর্গ পরিমাণ জাগাও আমি সেজদা দেওয়ার বাকি রাখি নাই তোমার আদম রে কও আমার জায়গায় যেন সেজদা না দেয় আমার আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলল মুআল্লামুল মালাকুত রে তুই ছিলি 70,000 ফেরেশতার লিডার আমার একটা হুকুম অমান্য করে তুই হইলি আজাজিল শয়তান আমি তোরে সব জায়গায় দিলাম কিন্তু আমার মনোনীত ভক্ত আশেকান আদম যে জায়গায় সেজদা দিব ওই জায়গায় তুই যাইতে পারবি না ওই জায়গায় যাওয়ায় তোর কোনো এখতিয়ার নাই তুই পুরে সরকার হয়ে যাবি এই দুইটা জায়গায় এই হলো সেজদার দলিল আপনারে জানাই বর্জকের কথা কইলাম সেজদার কথা হয়ে যায় নূর নীর দুটি সত্তা একত্র করলে হয় ক্ষীর এই ক্ষীরের মধ্যে থাকে হলো মুর্শিদ ক্ষীর যে সাধন করতে পারে এই জগতে অমরত্ব সে লাভ করতে পারে যেই আয়না তো মানুষ তার প্রমাণ রয়
লালন ফকিরের আরেকটা গানের মীমাংসা দিয়েছে, সর্বসাধন সিদ্ধি হয় যার মানুষ গুরু নিষ্ঠা যার। বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসের দন নিকটে পায়। শিরাশাই ডেকে বলে লালনকে, কুতর্কের দোকান খুলিস না আর, নিরাকার সাই জ্যোতির্ময় যে আকার কে সাকার আসে, যেজন দিব্য জ্ঞানী হয় সে দেখতে পায় এই কলির যুগে রয় অবতার। তাই না, নদী কিংবা বিল বাওর খাল সর্বস্তরে একই এক জল, একা মেরে সাই ফেরে সর্বদাই, মানুষে মিশিয়া রয় বিধান তার, মানুষ গুরু নিষ্ঠা যা। আলোচনা শেষ, আর বলবো না। আর একটা গান, এই গানটা আমি তার কথার সাথে এই গানটা চলে আসছে, এই গানটা লক্ষ্য করে শুনবেন। কালাচানানন্দপুরে, কালাচানানন্দপুরে আপন ঘরে খুঁজলে পাবি সাধন পথে যাবি ভজন পথে। আরে কালাচানানন্দপুরে, কালাচানানন্দপুরে আপন ঘরে খুঁজলে পাবি, সাইরা দিয়া বেদের বিধি মাইনা লৌগা গুরু বিধি, অমন বর্তমান ভজিবি, ও তুই বর্তমান ভজিবি, ওরে বর্তমান ভজিবি। দেখেন তার গানের পিছনে গান, ছাইরা দিয়া বেদের বিধি মাইনা লেখা গুরু বিধি, অনুমান সারিয়া অমন বর্তমান ভজিবি, ও তুই বর্তমান ভজিবি, ওরে বর্তমান ভজিবি। কিসের তোমার স্বর্গ নরক, গুরুই তো নরক নিবারক, হংসের মতো কইরা পরক মূর্তুইয়া নির খাবি, ও তুই মূর্তুইয়া কি খাবি, কে মূর্তুইয়া কি খাবি। দেখেন এই যে গানে উত্তর, কিসের তোমার স্বর্গ নরক, গুরুই তো নরক নিবারক, হংসের মতো কইরা পরক মূর্তুইয়া নির খাবি, ও তুই মূর্তুইয়া কি খাবি, কিরে মূর্তুইয়া কি খাবি। আরে গাছে মাঠে সর্বস্থলে দেখবি গুরুর ছবি, কিরে দেখবি গুরুর ছবি, কিরে দেখবি গুরুর ছবি। আরে গাছে মাঠে সর্বস্থলে দেখবি গুরুর ছবি, কিরে দেখবি গুরুর ছবি, কিরে দেখবি গুরুর ছবি। গুরু হলো দুধের নদী, জানিলে মন্থনে
বিশ্বাস করিয়া সুধা নিধি খেয়েই অমর হবি গুরু হলো তোদের নদী টানিলে মন্থনের দিকে বাস করিয়া সুধা নিধি খাইলে অমর হবি ও তুই খাইলে অমর হবি খাইলে অমর